হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এবং ফিগমার বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে ওয়েলকাম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেক্সট টুল। ফিগমার টেক্সট টুলটা আমরা কোথায় পেতে পারি? সেটা হচ্ছে ফিগমার একটা ফাইল ক্রিয়েট করার পরে উপরে যে আমরা বিভিন্ন টুল দেখতে পারি লেফট সাইডে, সেখানে টি টাইপের যে একটা আইকন রয়েছে এটা হচ্ছে আমাদের ফিগমার টেক্সট টুল, এবং নিচে দেখেন লেখা আসতেছে টেক্সট। সো এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমার এটা কিন্তু ব্লু কালার হয়ে যাবে, দ্যাট মিন্স আমার টেক্সট টুলটা এখন সিলেক্টেড। সো সিলেক্টেড অবস্থায় যদি আমরা ক্যানভাসে এসে মাউস থেকে বা ট্র্যাকপ্যাড থেকে জাস্ট ক্লিক করি তাহলে আমার কার্সারটা কিন্তু চলে আসবে। অ্যান্ড এই অবস্থায় যদি আমি টাইপ করি তামান্না ইজ মাই নেম, তাহলে দেখেন আমার এই টেক্সটের সাথে কিন্তু আমার বক্সটাও বাড়তেছে। এটা মানে হচ্ছে আমার এই টেক্সটটা অটো হাইট বা অটো উইডথে আছে। এটা কি জিনিস সেটা বুঝতে হলে আমি আগে আপনাদেরকে দেখাই যে আমরা এভাবে একভাবে জাস্ট ক্লিক করে টাইপ করতে পারবো। অ্যান্ড আরেকটা কাজ করা যেতে পারে, এটা এই টাইপের টেক্সট আমার নর্মালি হচ্ছে হেডার বা টাইটেল বা সাব টাইটেল, মানে যেগুলো কিন্তু একটু বড় টাইপের টেক্সট হয় এবং এক লাইনে হয় নর্মালি, সেগুলোর জন্য ইউজ করে থাকি। আর যখনই আমরা প্যারাগ্রাফ বা মাল্টিপল লাইনের কোনো টাইপ করতে চাচ্ছি তখন আমাদেরকে এই টেক্সটটা সিলেক্ট করে দেন ক্যানভাসে এসে ড্র্যাগ করতে হবে। সো আমরা যখন ড্র্যাগ করব তখন আমাদের এই টেক্সটের প্যারাগ্রাফের যে বক্স সেটার সাইজ কতটুকু হবে এটা আমরা ফিক্স করে দিতে চাচ্ছি, ফিক্স করে দিচ্ছি। সো এখন ধরেন আমার এই বক্সটার সাইজ উইডথে আছে হচ্ছে 354 অ্যান্ড হাইটে আছে হচ্ছে 155। সো আমি চাচ্ছি যে আমার এটা উইডথে হবে হচ্ছে 500, না অ্যাকচুয়ালি 200 অ্যান্ড হাইটে হবে হচ্ছে 70 পিক্সেল। সো আমি কিন্তু আমার প্যারাগ্রাফের যে সাইজটা হবে সেটা কিন্তু আমি ফিক্স করে দিলাম এখানে, যে আমার কতটুকু লিমিটেশন পর্যন্ত আমার ওয়ার্ডগুলো বাউন্ডিং বক্সের ভিতরে থাকবে। সো এবার যদি আমি টাইপ করি হাই মাই নেম ইজ তামান্না, এবার আমি এই টেক্সটটাকে সাপোজ কপি করলাম কন্ট্রোল সি ক্লিক করে অ্যান্ড দেন পেস্ট করলাম, দেখেন আমার কিন্তু বক্সের বাইরে আমার টেক্সটগুলো যাচ্ছে না। সো আমরা যখনই কোনো প্যারাগ্রাফ হচ্ছে গিয়ে টাইপ করব তখন আমাদের কীভাবে একটা বক্স নিয়ে নিতে হবে আমাদের ফ্রেমের সাইজের সাথে কনসিস্টেন্ট রেখে। সো এই দুইটার কী কাজ সেটা তো আপনাদেরকে বললাম, এখন আমরা আমাদের টেক্সটের যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো দেখে নিই। এটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন আমার ডান সাইডে হচ্ছে এক্স ওয়াইয়ের পজিশন দেখাচ্ছে, যেটা আমি আগেও ডিসক্রাইব করেছিলাম, আপনারা না দেখে থাকলে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা হচ্ছে আমার উইডথ বা হাইট, যেটা কিনা আমি এখানে সেট করে দিয়েছি, অটোই আমার হয়েছে, সরি এটা আমি আগেও এক্সপ্লেন করেছি। অ্যান্ড দেন আসি এটাতে, এটা কি, এটা হচ্ছে আমার ফন্টটা কোন ফন্ট। সো আমাদের যদি কোনো পার্টিকুলার ফন্ট থাকে যেটাতে আমি আমার টেক্সটটাকে কনভার্ট করতে চাচ্ছি আমরা এখানে সিম্পলি জাস্ট ডাবল ক্লিক করে টাইপ করতে পারি। লাইক আমি যদি এখানে লিখি পপিন্স, দেখেন আমার এই টেক্সটটা কিন্তু এখন পপিন্সে চলে আসলো। অথবা আমরা যেটা করতে পারি, ফিগমার বাই ডিফল্ট অনেকগুলো ফন্ট এখানে দেওয়া আছে অলরেডি, সো আমরা এই ড্রপ ডাউনে সিলেক্ট করে আমাদের পছন্দ মতো যে কোনো টেক্সট কিন্তু নিয়ে নিতে পারি। সো এইভাবেও আপনারা বিভিন্ন ফন্ট নিয়ে নিতে পারবেন, যেমন আমি যদি এখন রোবোটো আবার রোবোটোতে ব্যাক করতে চাই তাহলে আমি আবার রোবোটো সিলেক্ট করলাম, সো এটা আমার রোবোটোতে চলে আসলো। নিচে যেটা আছে সেটা হচ্ছে আমার ফন্টটা কী টাইপের, আমার ফন্টটা বিভিন্ন টাইপের হতে পারে, রাইট নাও এটা মিডিয়ামে আছে, আমি চেঞ্জ করতে চাচ্ছি। সো আমি ড্রপ ডাউন সিলেক্ট করলাম দেন আমি দিলাম রেগুলার, সো আমার এই ফন্টটা এখন রেগুলার টাইপের। অথবা আমি চাইলে এখন এটাকে বোল্ড করতে পারি, সো সাপোজ এটা হচ্ছে আমার একটা হেডার, সো আমি এটাকে বোল্ডই রাখতে চাচ্ছি অ্যান্ড দেন আমি এটার সাইজটাকে বড় করতে চাচ্ছি, সো আমি এটাকে দিলাম 30। দ্যাট মিন্স হোয়াট, আমার এই বক্সটা হচ্ছে আমার ফন্টের সাইজ চেঞ্জ করার বক্স। সো আমরা এখানেও ড্রপ ডাউনে সিলেক্ট করে আমরা আমাদের পছন্দ মতো একটা সাইজ নিতে পারবো, অথবা এখান থেকেও টাইপ করে দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে আমার অটো, এটা কি মানে অটো কি, অটো হচ্ছে আমার লাইন হাইট। সো এই যে লাইন, এই টেক্সটার যে লাইন হাইট, এটা আমি এখানে অটো অটোমেটিক্যালি চলে আসে, ইভেন এটার ক্ষেত্র আমার অটোই দেওয়া। কিন্তু এই জিনিসটাকে আমার একটু চেঞ্জ করতে হইতে পারে, কখন, ধরেন আমি এই টেক্সটার সাইজ করে দিলাম 10। সো এখন কিন্তু আমার প্রত্যেকটা লাইনের মাঝখানে স্পেস কিন্তু অনেক কমে গেছে, এবং আমরা যখন কোনো অ্যাপের ইউআই বা ওয়েবসাইট ডিজাইন করি আমাদেরকে একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি যার জন্য ডিজাইনটা করতেছি, দ্যাট মিন্স আমার ইউজার, সে কি আমার টেক্সটগুলো ঠিকমতো পড়তে পারতেছে কিনা, দ্যাট মিন্স রিডেবিলিটি কি আমার ক্লিয়ার নাকি, সে আমার টেক্সটগুলো বুঝতে পারতেছে নাকি, পড়তে কষ্ট হচ্ছে নাকি, বা সে অ্যাকচুয়ালি মেসেজটা ক্লিয়ার পাচ্ছে নাকি। সো এই ক্ষেত্রে আমার টেক্সটের সাইজ এবং টেক্সটের মধ্যে স্পেসিং কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট।
সো আমার টেক্সটের সাইজ বা ফন্ট সাইজ যখন খুব বেশি ছোট হয়ে যাবে তখন আমার লাইন স্পেসিং যদি আমি বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমার পড়তে একটু সুবিধা হয়। ধরেন আমি এখানে এখন দিয়ে দিলাম, এটাকে আমি একটু বাড়াতে চাচ্ছি, সো 150% যদি আমি দেই, আর কম্পেয়ার করার জন্য আমি অল্ট ক্লিক করে আরেকটা সেম এখানে নিয়ে নিলাম, অ্যান্ড দেন আমি এটাকে করে দিলাম অটো। দেখেন আমার এটা থেকে কিন্তু এই টেক্সটটা পড়তে আমার সুবিধা হচ্ছে, আমি ইজিলি পড়তে পারতেছি। সো এইভাবে হচ্ছে আমাদের লাইন হাইটটা ইউজ করতে হয়। তারপরে যে অপশন সেটা হচ্ছে আমার লেটার স্পেসিং। লেটার স্পেসিং মিন্স আমি যদি এটা বাড়াতে থাকি, আপনারা নিজেরা দেখতে পারবেন আমার প্রত্যেকটা লেটারের মাঝখানে স্পেসিংটা বেড়ে যাচ্ছে। সো এটা খুব কাস্টমাইজ, কোনো ডিজাইন করা ছাড়া খুব একটা কাজে লাগে না। সো আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন, আমি এটাকে জিরো করে দিলাম। এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ স্পেসিং। সো প্যারাগ্রাফ স্পেসিংয়ের জন্য আমাকে আরেকটা প্যারাগ্রাফ ফার্স্টে নিতে হবে। সো আমি এটাকে পুরো প্যারাগ্রাফটাকে কপি করলাম, এন্টার ক্লিক করে আমি আরেকটা প্যারাগ্রাফ ক্রিয়েট করলাম, আমার বাউন্ডিং বক্সটাকে একটু বড় করে দিলাম। সো রাইট নাও আমার এখানে দুইটা প্যারাগ্রাফ। এবার পুরো বক্সটাকে আমি সিলেক্ট করে যদি আমার প্যারাগ্রাফের স্পেসিংটা বাড়াতে থাকি তাহলে দেখেন আমার প্যারাগ্রাফটা, দুইটা প্যারাগ্রাফের মাঝখানে স্পেসটা কিন্তু বাড়তেছে। সো আপনারা যখন মাল্টিপল প্যারাগ্রাফ নিয়ে কাজ করবেন, 3টা 4টা 10টা, তখন আপনারা প্রত্যেকটা প্যারাগ্রাফের সাথে প্রত্যেকটা প্যারাগ্রাফের যে স্পেসিং মাঝখানে সেটা কিন্তু সেট করে দিতে পারবেন। ইভেন এখানে টাইপ করেও দিতে পারবেন, আমি এখানে দিলাম 10 পিক্সেল, সেটা আমার আরও 10 পিক্সেল নিচে নেমে গেল। আচ্ছা, তারপরে তিনটা অপশন, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ফিক্স সাইজ, এবং এটা কিন্তু এখন সিলেক্টেড। এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমি এই বক্সটা কিন্তু আমি নিজে কাস্টমাইজভাবে ক্রিয়েট করে নিয়েছিলাম, দ্যাটস ওয়াই আমার এই সাইজটা ফিক্সড হয়ে গেছে এবং অটোমেটিক্যালি সেটা বাড়তেছে না যতক্ষণ কিনা আমি এটাকে টেনে বাড়াচ্ছি। কিন্তু আমি যদি এইটাকে ধরেন বড় করলাম, অ্যান্ড আমি চাচ্ছি আমার এই টেক্সটের অনুযায়ী আমার এই যে বক্সটা সেটা অটো হয়ে যাবে, আমি যদি অটো হাইটে সিলেক্ট করি তাহলে দেখেন আমার টেক্সট যতটুকু আমার বক্সটাও কিন্তু ততটুকু চলে আসলো। সো এইভাবে হচ্ছে অটো হাইট বট অটো উইথ কাজ করে। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আমাদের ফিগমার টেক্সটের জন্য 3 ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে, একটা হচ্ছে টেক্সট লেফট অ্যালাইনমেন্ট, একটা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে আমার রাইট অ্যালাইনমেন্ট। সো আমি যদি এই টেক্সটটাকে একটু লাইক এমন করে দেখাই, একটু অগোছালো টাইপের এই টাইপের, দেন আমি যদি এটাকে লাইক, এখন তো লেফট অ্যালাইন আছে, দেখেন আমার প্রত্যেকটা লাইন কিন্তু বাম সাইড থেকে শুরু হয়েছে এবং ডান সাইডে খুব একটা অ্যালাইন না বা মিডল অ্যালাইনও না। এবার যদি আমি মিডল অ্যালাইন সিলেক্ট করি বা সেন্ট্রাল, তাহলে দেখেন আমার প্রত্যেকটা টেক্সট এই বাউন্ডিং বক্সের একদম মিডলে চলে আসছে। সিমিলারলি আমি যদি রাইট অ্যালাইন সিলেক্ট করি তাহলে আমার প্রত্যেকটা লাইনের এন্ডিং কিন্তু রাইটে এসে শেষ হচ্ছে। সো এই তিনটা অ্যালাইনমেন্ট হচ্ছে এভাবে কাজ করে। দেন এগুলো হচ্ছে আমার টেক্সট সেমভাবে টপের সাথে অ্যালাইন থাকবে, এটা হচ্ছে আমার বক্সের যে মিডল সেখানে অ্যালাইন হবে, লাইক আমি যদি এটা দেখাই মিডল অ্যালাইন। সো আমার এই হচ্ছে বক্স অ্যান্ড আমার টেক্সটটা মিডলে চলে আসছে, এটা হচ্ছে আমার একদম বটমে অ্যালাইন হবে, একদম নিচে চলে আসছে। আচ্ছা, এবার আসি আমার টেক্সটের কালারে। সো আমি যদি এখন আপনাদেরকে এটা দিয়ে দেখাই তাহলে বেটার বুঝতে একটু সুবিধা হবে। সো আমার এই টেক্সটটা এখন ব্ল্যাক কালারে রয়েছে। সো আপনাদের যদি কোনো পার্টিকুলার হেক্সা কোডে যদি আপনারা আপনাদের টেক্সটের কালার দিতে চান, আপনারা এখানে টাইপ করে দিতে পারেন। লাইক আমি এখন এটা চাচ্ছি মেবি হোয়াইট কালার, সো আমি টাইপ করলাম FFFF অ্যান্ড আমার টেক্সটটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেল। অথবা আপনারা চাইলে এই যে কালারের বক্সটা এখানে সিলেক্ট করে আপনারা এখান থেকেও যে কোনো কালারে আপনাদের টেক্সটটা কালার করে নিতে পারবেন। সো মেবি আমি এটাকে একটু ব্লুইশ কোনো কালার দিতে চাচ্ছি, ইয়া দিস লুকস গুড। সো এই কালারটা দিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি আমার যে কালারের অপাসিটি সেটা সেট করে দিতে পারবো, 100% দিতে চাচ্ছি। দেন আমি এটার আই অফ করে দিতে পারবো, মানে আমার লেয়ারটা জাস্ট অফ হয়ে যাবে ফিল কালারটা, বা আমি এই কালারটা মাইনাস করে নতুন একটা অ্যাড করে দিতে পারি। দেন আসে স্ট্রোক। সো স্ট্রোকটা কীভাবে কাজ করে সেটা যদি আপনাদের একটু জুম করে দেখাই, স্ট্রোকটা নর্মালি আমরা প্যারাগ্রাফে খুব একটা ইউজ করি না, তাহলে আমার প্যারাগ্রাফ খুব বেশি লাইক কনজাস্টেড হয়ে যায়। নর্মালি আমরা কোনো বড় কোনো টেক্সট লাইক সাবটাইটেল, টাইটেল বা হেডার এই টাইপেরগুলোতে ইউজ করে থাকি। সো আমিও এটাতেই ইউজ করে দেখাচ্ছি। এই টেক্সটাতে আমি একটা স্ট্রোক অ্যাড করতে চাচ্ছি। সো আমি একটা স্ট্রোকে ক্লিক করলেই দেখেন আমার কিন্তু একটা বর্ডারের মতো চলে আসলো। এবার আমি আমার এই বর্ডারের একটা সাইজ চুজ করতে চাচ্ছি, মেবি 5 পিক্সেল, সো অনেক বেশি বড় হয়ে গেছে, কমাতে চাচ্ছি 4, না নট ইনাফ। সো আমি এটাকে 2 করে দিলাম, এবারও বেশি মনে হচ্ছে আমার কাছে। সো একই কিন্তু ঠিক আছে মোটামুটি। সো আপনারা চাইলে আপনাদের এই স্ট্রোকের কালার, দেন স্ট্রোকের সাইজ কত পিক্সেল, স্ট্রোক কি বাইরের দিকে থাকবে নাকি ভিতরের দিকে থাকবে,
সবকিছু এখান থেকে সেট করে নিতে পারেন। স্ট্রোকের কালারও সেম ভাবে কালারের মতোই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, লাইক আমি এখন রেড করে দিলাম। সো এইভাবে করে আমরা স্ট্রোক অ্যাড করতে পারি। দেন আসি আমি ইফেক্টসে। তার আগে আমি স্ট্রোকটা মাইনাস করে দিলাম, বাদ। সো আমরা আমাদের টেক্সটে বিভিন্ন রকম ইফেক্টস দিয়ে কিন্তু আমাদের টেক্সটকে থ্রিডি টাইপের একটা ভাইব নিয়ে আসতে পারি। সেটা কিভাবে? আমি যদি ইফেক্টসে সিলেক্ট করি, আমার কিন্তু টেক্সটের নিচে একটা শ্যাডো পড়লো, যেটা কিনা ড্রপ শ্যাডো, বাট খুব একটা বোঝা যাচ্ছে না। সো আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। সো আমি এক্সে দিলাম 2, ওয়াই আর একটু উপর উঠাতে চাচ্ছি, এমন ব্লারটা আরও কমাতে চাচ্ছি, এইভাবে কিছু একটা। অ্যান্ড এক্সে মেবি আমি এটাকে 1 করতে চাচ্ছি, না 2 করতে চাচ্ছি, ওকে। অ্যান্ড ওয়াইও আমি 2 করতে চাচ্ছি। সো ইয়াস, অ্যান্ড দেন আমরা এখান থেকে আমাদের যে শ্যাডোটা সেটার কালারটা চুজ করে দিতে পারি। মেবি আমি এই টাইপের একটা কালার চাচ্ছি, দেন এটার অপাসিটি চাচ্ছি 35%। সো দেখেন, আমি যদি এখন আমার এটাকে জুম আউট করি, আমার টেক্সটটা কিন্তু 3D মনে হচ্ছে বা খুব বেশি ফোকাস হয়ে আছে। সো আপনারা চাইলে আপনাদের টেক্সটকে এভাবে মডিফাই করে নিতে পারেন, বা আরও বিভিন্ন রকম শ্যাডো আছে এখানে ইফেক্টস, যেমন ইনার শ্যাডো, লেয়ার ব্লার, এগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কেমন লাগে। যেমন এখন কিন্তু একটু ডিফারেন্ট লাগতেছে দেখতে, অ্যান্ড সুন্দর লাগতেছে। সো এরকম বিভিন্নভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো টেক্সট নিয়ে এতটুকুই আজকের জন্য, অ্যান্ড থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আশা করি আমার সাথে থাকবেন, এবং প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।